আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজকের ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে নয়, শুধু বিগত তিন দিন আগে থেকে আমাদের 12 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা যেমন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের থেকে উদ্ধার থেকে শুরু করে বয়স্কদের মহিলা থেকে শুরু করে সমস্ত মানুষকে রেস্কিউ করেছে, বিশেষ করে আমাদের এই কালীপুর 12 নম্বর এই দুলেপাড়া বাজারপাড়া আদিবাসী পাড়া মানুষ যে অসহায় ছিল, খেতে পায়নি, আমাদের ছেলেরা টিঙ্কু থেকে আরম্ভ করে আলম চাচা থেকে আরম্ভ করে ইয়াকুব থেকে আরম্ভ করে লালন থেকে আরম্ভ করে পিন্টু থেকে আরম্ভ করে বাসু বাঘা সমস্ত ছেলে এক কঠোরভাবে এককভাবে সবাই মিলে আমাদের এই ত্রাণ শিবিরে মানুষকে খাবার পৌঁছে দিয়েছে। হ্যাঁ, কিছু মানুষ আজকে যে দুর্ঘটনাটা ঘটিয়েছে, যে বিশৃঙ্খলাটা তৈরি করেছে, তারা আগেও রাজনীতি করেছিল, বিজেপির সঙ্গে জড়িত ছিল, আজকেও সেই বিজেপির সঙ্গে সেই মানুষগুলো সেই আজকে ওরা সব ওরা একটা ক্লু খুঁজে যে মানুষ কিছু একটা অসুবিধা পড়ুক সেটাকে ছোট থেকে একটা, হ্যাঁ বন্যা হয়েছে মানুষকে সব জায়গায় উদ্ধার করতে পারিনি, সবাইকে পারা যায় না, কিন্তু ওরা একটা ছোট্ট জিনিসকে এত বড় করে জিনিসটাকে বাড়ায়, আজকে একটা ছোট্ট ঘটনা থেকে ওরা বিরাট বড় একটা আকার লিচে সাধারণ মানুষকে উল্টোপাল্টা বুঝিয়েছে। সেই মানুষ সাধারণ মানুষটা অত কিছু বোঝে না বিজেপি। তারপরে বিশেষ করে এই যে বিধানসভা ভোটের পর আমাদের মানুষ কিছু মানুষ আমাদের বিজেপিকে জিতিয়েছে বিধানসভা, এই 4টে বিধানসভা আর আরামবাগ লোকসভার যে 4টে বিধানসভা, সেই বিধানসভার যে বিধায়ককে আজ তো কেউ এখন কোনো মানুষ চিনেছে না জেনেছে যে আর বিজেপির যে বিধায়ক কোনটা বিজেপির বিধায়ক, ওই এলাকায় 12-18 নম্বর ওয়ার্ডে কোনোদিন আসেনি, আমরাও দেখতে পাইনি আর আপনাদের চোখেও তো মনে হচ্ছে পড়েনি। যাই হোক, আমরা কাজ করে যাব, অনেক মানুষ এরকম বিভ্রান্তি সৃষ্টি করবে সেটা আমরা কর্ণপাত না করে আমরা সকলে অক্লান্ত পরিশ্রম করে মা মাটির সরকার দিদির পাশে সকলে আমরা কাজ করব, এটাই আমাদের বদ্ধ পরিবর্তন। আমি প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ বারিক, এখন কোঅর্ডিনেটর। এখানে আমাদের মানে 12 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড, এখানে চেয়ারম্যান প্রদীপ সিংহ রাও যথেষ্ট খাবার দাবার আয়োজন করেছে এবং কিছু দুষ্কৃতি বিজেপির তারা বিশালভাবে তাণ্ডব করছে যে না মানে এখানে মানে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে যে না এখানে কিছু দেওয়া হয়নি আর দেওয়া হয়নি, কিন্তু তোমরা রিপোর্টার আছো, তোমরা নিজেরা সার্ভে করে দেখো, এখানে দুদিন ধরে খিচুড়ি করে খাওয়ানো হচ্ছে মানুষেরকে, মুড়ি থেকেন তোমার চিড়ে থেকেন গুড় থেকেন তারপরে বিস্কুট দুধ বাচ্চাদের দুধ পর্যন্ত আমরা সমস্ত আমাদের নেতারা সমস্ত আয়োজন করে আমাদের কাছে পাঠাচ্ছে, সেইগুলো আমরা কিন্তু বিলিবন্টজ করে দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি কিছু বিজেপির দুষ্কৃতীরা আজকে নোংরা ব্যবহার করলো আজকে ওয়ার্ডে শুধু একটা জায়গায় মানে সেখানে মানে ইয়েটা শুধু বিজেপির বেল্ট, সেই বিজেপির মানে ইয়েগুলো বিরাট নোংরামি ব্যবহার করলো, এটা আমরা তাদেরকে অথচ আমরা তাদেরকেই বেশি করে মালপত্র সমস্ত, হ্যাঁ এখানে বিজেপির তো মোটামুটি এমএলএকে আমরা দেখতে পাইনি, হ্যাঁ একদিনের জন্য এই বন্যা বান বন্যার মধ্যে একদিনের জন্য বিজেপির কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতা নেতৃত্বরা কেউ আমরা তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু কিছু বিজেপির দুষ্কৃতি এই দালালগুলো আছে তারা মোটামুটি আমাদের ওয়ার্ডে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, এর জন্য আমরা উপর নেতৃত্ব দিকেও জানাবো তারাও যেন ভালোভাবে ব্যবস্থা নেয় এবং আমরা প্রশাসনকেও জানাবো আমাদের নেতৃত্ব দিকে জানিয়ে প্রশাসনকে জানাবো জানিয়ে মোটামুটি সেই সব দুষ্কৃতিদের যাতে সুব মানে ব্যবস্থা করে আমরা সেই ব্যবস্থা আমরা করবো। আমাদের কাউন্সিলর এবারে কিছু বলবে, বলো। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।